আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদের রাজকীয় শাহীদের শাহি ফ্লেভারের ডিমের কুরমা করে দেখাবো। এটা খেতে খুবই ভালো লাগে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আমার এই রেসিপি। কুরমাটা আপনারা পোলাও, ভাত, রুটি, পরোটা সাথে খেতে পারবেন। এটা খেতে অসম্ভব মজা এবং বাচ্চাদের তো এটা অনেক বেশি পছন্দ। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন আপনাদের ফ্যামিলি ও ফ্রেন্ডদের কাছে। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে পাশে থাকার সুযোগ করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা একটু ক্লিক করে দিবেন। এতে করে আমার রেসিপিগুলো দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। ডিমের কুরমা করার জন্য আমি এখানে 7টা ডিম নিয়েছি, এটা আমি সিদ্ধ করে নিয়েছি। আর একটা ডিমের খোসা দিয়ে নিমকো কেচে দেব। এতে করে ডিমের ভিতরে মশলাটা ঢুকবে। সবগুলো ডিম আমার কেচা হয়ে গেছে, এখন এখানে দিয়ে দিব আমি সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে আমি ডিমটা মাখিয়ে নিব। মাখানো হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ বেরেস্তাটা করে নিব। আমি একটা কড়াই বসাই দিলাম আর সেখানে দিয়ে দিলাম 1/3 কাপ তেল, আর একটু দিয়ে দিলাম কারণ এসবে অনেক বেশি তেল লাগে। এখন আমি ডিমটা ভেজে নেব। আমি বেশি সময় ধরে ভাজবো না, এটা আমি 2 মিনিটের মতো ভেজে নিলাম, এখন উঠিয়ে নেব। ডিমগুলো আমি উঠিয়ে নিলাম, এখন এখানে দিয়ে দেব পেঁয়াজ। আমি পেঁয়াজ বেরেস্তাটা করে নেব, 1/2 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা বেরেস্তা করে নেব। পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজটা উঠিয়ে নেব। আমি এখানে দিয়ে দেব 1 টুকরা দারচিনি, 2টা লবঙ্গ, 3টা এলাচ আর 4-5টা গোলমরিচ দিয়ে এটার ফ্লেভারটা আসা পর্যন্ত একটু অপেক্ষা করব। আর এখানে দিয়ে দিব আমি 1টা তেজপাতা। এটা আমার ভাজা হয়ে গেছে মোটামুটি, এখন আমি এখানে দিয়ে দিব 1 মুঠো পেঁয়াজ। পেঁয়াজটা আমি বেশ কুচি করে নিয়েছি, আপনারা চাইলে পেঁয়াজটা বেটেও দিতে পারেন। পেঁয়াজে কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট, আর দিয়ে দিব 1 টেবিল চামচ বাদাম বাটা। এটা আমার কাজু বাদাম বাটা, আপনারা চাইলে যে কোনো বাদাম বাটা দিতে পারেন। এখন এখানে দিয়ে দিব আমি 3 টেবিল চামচ টক দই, টক দইটা আমি ভালো করে ফেটে নিয়েছি। কালারটা সুন্দর আসার জন্য আর একটু ঝাল ঝাল ফ্লেভারটা আসার জন্য। আর এখানে আমি 3টা কাঁচামরিচ মাঝখানটা ভেঙে তারপরে দিয়ে দেবো, এতে করে কাঁচামরিচের ঝালটাও একটু ছড়াবে। এখন ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। মশলাটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে, এখন আমি আরেকটু দুধ দিয়ে আরো ভালো করে মশলাটা কষিয়ে নেব যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। আর কুরমার মজাই মশলা কষানোর মধ্যে। আর এখানে দিয়ে দিব আমি 1/2 চা চামচ জয়ফল ও জৈত্রী গুঁড়া, যা আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দিব দুধ 1.5 কাপের মতো আছে। আমি এখানে কোনো পানি ব্যবহার করিনি, দুধ আর দই দিয়ে পুরো রান্নাটা শেষ করলাম। আর এখানে দিয়ে দিব এখন আমি ডিমগুলো, আর দিয়ে দিব 1 চা চামচের পরিমাণ চিনি। চিনিটা দিলে কুরমার স্বাদটা বেড়ে যাবে। আর এখানে দিয়ে দিবি আমি 4টা কাঁচামরিচ দিয়ে চুলা গাছটা মিডিয়াম করে তারপরে এটা ঢেকে দেব।
পাঁচ সাত মিনিটের জন্য। প্রায় পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা খুলিয়ে তারপরে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। আমি যে করে রেখেছিলাম সেটা অর্ধেকটা দিব, পুরোটা দিব না, আর অর্ধেকটা রেখে দেবো আমি সবার শেষে দেওয়ার জন্য। রাজকীয় স্বাদ টানার জন্য আমি দিয়ে দেব সব শেষে এক চা চামচ ঘি, এতে করে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন চুলাটা একদম লোতে করে আমি এটা ঢেকে দেব যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে উঠে আসছে ততক্ষণ পর্যন্ত। পাঁচ মিনিট পরে ফিরে আসলাম, দেখেন তেলটা মোটামুটি উপরে উঠে এসেছে আর আমার ডিমের কুরমাটাও সম্পূর্ণ রেডি। আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন আপনাদের ফ্যামিলি ও ফ্রেন্ডদের কাছে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে পাশে থাকার সুযোগ করে দিবেন। আমি এবারের মতো বিদায় নিব, আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।